জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা কারাগারের অভ্যন্তরে এই আলোচনা সভার আয়োজন করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থা। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেল সুপার গোলাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে কারাবন্দীদের অবহিত করেন, সেই সাথে সমাজ থেকে মাদক দূর করতে কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এই দিবসে আমি আজকে সাধুবাদ জানাচ্ছি, কারণ বলি এই মাস তিন চার আগে একজন আপনার রাষ্ট্র এফেক্টেড হচ্ছে, আপনি যে ইনকামটা এই সাজা দিয়ে দিচ্ছে বিজ্ঞ আদালতেরও কোনো শত্রুতা আপনাদের ব্যক্তিগত ভাবে অবজ্ঞা করার জন্য না, বিঘ্ন করার জন্য সেই ভয়াবহতার দিকে খেয়াল করে যেমন ভালো আছি, ভালো কথা আসবেন এই বলে আমি আমার কথা শেষ করব। সবাই জানি আমার মূল কথা হলো যে সরকার সে দীর্ঘদিন হয়ে গেছে গা এরকম, এটা ছাড়া সম্ভব ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, আছে ভালোবাসা, তা আমরা দেখেছি ওকে কোত্থেকে ধরা হয়েছিল তাদের জানি আমি, সব অপরাধীকে অবহেলা করা যাবে না। তো শ্রদ্ধেহ জেলা প্রশাসক মহোদয়, এত টাকা খরচ করে এত বিল্ডিং এত প্রশাসন এত কিছু বলছি আপনাদের।